এশিয়ার অনেক দেশের কাছে 5G পার্টনার হিসেবে হুয়াওয়ে বেশ পছন্দের। তাই হুয়াওয়ের কাছ থেকে 5G সহ টেলিকম যন্ত্রপাতি আনছে ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড ছাড়াও এশিয়ার বেশ কয়েকটি দেশ। এই ঘটনায় আবারও হুয়াওয়ের প্রতি তিক্ততা বেড়েছে ট্রাম্প প্রশাসনের। বৃহস্পতিবার টেলিকম কোম্পানিটি চীনের হয়ে গুপ্তচর বৃত্তি করছে বলে অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। জানাই হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক গোপনীয়তা চুরি করছে, পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হুয়াওয়ে ইরানের সঙ্গে ব্যবসা করছে বলেও অভিযোগ তোলে ওয়াশিংটন। শুধু তাই নয়, কোম্পানিটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে তার মিত্র দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বরাবরের মতো এসব অভিযোগ অস্বীকার করেছে হুয়াওয়ে কর্তৃপক্ষ। এদিকে মার্কিন এসব অভিযোগে বেজায় চটেছে চীন। শুক্রবার জার্মানির বার্লিনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির কড়া সমালোচনা করেন। বলেন, ট্রাম্প প্রশাসনের হিংসাত্মক বাণিজ্য নীতির বলি হচ্ছে হুয়াওয়ের মতো প্রাইভেট কোম্পানিটিও। আমরা বুঝতে পারছি না যুক্তরাষ্ট্র চীনের প্রাইভেট কোম্পানি হুয়াওয়েকে কেন আক্রমণ করছে। হুয়াওয়ে 100% প্রাইভেট বিজনেস, এটা এগিয়ে যাচ্ছে তাদের নিজের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও প্রজ্ঞায়। এর একমাত্র কারণ হতে পারে ট্রাম্প প্রশাসন কারো বাণিজ্যিক সাফল্য সহ্য করতে পারে না। নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধের কিছুটা অবসান হয়, আর এর জের ধরে দুদেশের মধ্যে কয়েকটি বাণিজ্য চুক্তির পথও প্রশস্ত হয়।